আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বালিশের কভারের কাটিং এবং সেলাই পদ্ধতিটা। আমি আমার গত ভিডিওতে কোল বালিশের কভার কাটিং এবং সেলাইটা শেয়ার করেছিলাম, তো আজকে আমি আপনাদের সাথে মাথার বালিশের কাটিংটা এবং সেলাই পদ্ধতিটা শেয়ার করব। তো এখানে আমি দেখুন বালিশের কভারটাতে আমি পকেট সিস্টেম করেছি। অনেকে এখানটা দিয়ে পিতি সিস্টেম করে, তো আমি পকেট সিস্টেম করেছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই বালিশের কভার কীভাবে তৈরি করতে হয় সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার শায়লাসফার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে এখানে আমি কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি। দুই ভাঁজ করে আমি এখন বালিশের যে মেইন মাপটা সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে নিচের পাটটা, মানে বালিশের যে মেইন মাপটা সেটা কিন্তু হয় নিচের পাটে। তো নিচের পাটটা আমি কাটিং করে নেব। আমার বালিশের মেইন মাপ হচ্ছে 23 ইঞ্চি। আমি 23 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। তো এখানে আমি মোট 24 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। লম্বায় আছে আমার 23 ইঞ্চি, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এবং চওড়ায় আছে আমার 16 ইঞ্চি। তো আমি এই দিকেও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, মানে 17 ইঞ্চিতে দাগ কেটে নেব। তো দেখুন এই দিকে আমি 17 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এই দিক থেকেও আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি 24 ইঞ্চি। 24 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি, এবং এই দিক থেকেও আমি চওড়ার মাপটা দিয়ে দিচ্ছি 17 ইঞ্চিতে। মেন মাপটা অবশ্যই আপনার মেন মাপটা যা আসে তা থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেবেন আপনার নিচের পাটটা। এটা হচ্ছে বালিশের মেন মাপ অনুযায়ী কাটতে হয়। তো এই যে আমি দাগ কেটে নিলাম, এখন এটা কাটিং করে নেব। আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে বালিশের মেন মাপটা, মানে নিচের অংশটা। এখন আমি এই মেন মাপটা আরেকটা পার্টের উপর বসে নিচ্ছি। আমি একসাথে দুটো বালিশের কভার কাটিং করে নেব। এখন দেখুন সব দিক থেকে আমি 3.5 ইঞ্চি করে কাপড় এক্সট্রা রাখবো, কারণ বালিশের কিন্তু সাইড দিয়ে একটা ডিজাইন থাকে, বর্ডার থাকে, সেই বর্ডারের জন্য আমি 3.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আমার নিচের পার্টটা কিন্তু অলরেডি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আছে, তো এটা আমি 3.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, 3.5 ইঞ্চি বেশি নিচ্ছি। অনেকেই এই মাপটা হচ্ছে 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি নিয়ে থাকেন, তো আমি 3.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। সেম পদ্ধতিটা ফলো করে আপনারা যে কোনো সাইজের বালিশের কভার কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো দেখুন আমি এখন একটা শেপ কাটের সাহায্যে এই দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। তো দাগগুলো এইভাবে দেওয়ার পর আমি এই মাপ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেব। আর আমার চ্যানেলে এই ধরনের সেলাইয়ের আর অসংখ্য ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমি বালিশের মেইন যে মাপটা সেই অনুযায়ী তাপ কেটে নিচ্ছি। এতে করে আমার যে ভাঁজটা দেবো, বর্ডারটা দেবো, সেটা দিতে কিন্তু সুবিধে হবে। সব দিক থেকেই দাগটা দিয়ে দিয়েছি, এখন আমি কাপড়টাকে কাটিং করে নিয়েছি। এখন আমি পকেটের অংশটা কাটিং করে নেব। এই যে এক্সট্রা যে কাপড়টা আছে সেটাতে আমি পকেটের অংশটা কাটিং করে নেব। আর পকেটের অংশে লম্বায় আমি দেখিয়ে দিচ্ছি 18 ইঞ্চি। এই যে বালিশের চওড়ার মাপে কিন্তু আমি এর মাপটা নেব, 17 ইঞ্চি, এবং চওড়ায় আমি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। এখন আমি দেখিয়ে দিচ্ছি, আমি ওপরের পাটটা হচ্ছে উল্টো পিঠে করে রেখেছি, এবং নিচের পাটটা, মানে যে বালিশের মেন মাপটা, সেটা হচ্ছে সোজা পিঠ করে রেখেছি, মানে দুটো উল্টো পিঠ হচ্ছে একসাথে। এখন এই যে পকেটের যে অংশটা সেটা আমি এই যে এইভাবে করে ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এভাবে করে একটা ভাঁজ দিয়ে
দিন আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আমি আপনাদেরকে সেলাইয়ের পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করতে হয়, সেলাই করে আমি দেখাচ্ছি না। তো এটা আমি এইভাবে রাখবো নিচের অংশটাতে, দেন এই যে মেন পার্টটা যদি পাড়ের অংশ থাকে সেলাই না করলেও চলবে, আর যদি পাড়া না থাকে তাহলে একটা সেলাই দিয়ে এভাবে বসিয়ে দেবেন। তারপর যে বর্ডারগুলো এভাবে করে আমি ভেঙে দেব, যেহেতু আমি স্কেল দিয়ে চকের সাহায্যে দাগ দিয়ে নিয়েছি তো আমার বর্ডারগুলো ভেঙে নিতে কিন্তু সেরকম একটা অসুবিধা হবে না। বা আপনারাও যারা একেবারে নতুন আছেন তারা এইভাবে স্কেল দিয়ে বর্ডারগুলো দিয়ে দাগগুলো দিয়ে তারপর বর্ডারগুলো ভেঙে নেবেন। আর চাইলে আপনারা আয়রনের সাহায্যে একটু প্রেস করে নিতে পারেন, এতে করে আরও সুবিধা হবে। তো এই যে এভাবে করে আমি বর্ডারগুলোকে সেট করে নেব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কীভাবে আমি বালিশের বর্ডারগুলো সেট করে নিচ্ছি। আপনাদের আরও বেশি সুবিধার্থে আপনারা একটু আয়রন দিয়ে প্রেস করে নিতে পারেন। তো এই যে দেখুন কোনাগুলো আমি এইভাবে ভেঙে দেব, প্রত্যেকটা কোনা কিন্তু আমি এইভাবে করে ভেঙে দেব। আর অবশ্যই পকেটের যে অংশটা সেটা মেন পার্ট থেকে সামান্য একটু নিচে রাখবেন। এখন সেলাইয়ের পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন পকেটের যে অংশটা সেই অংশের বর্ডারের পাশ থেকে ধরে আমি আগে সেলাই করব, কারণ পকেটের অংশটা যেন আটকে থাকে। তো আমি এই দিক থেকে যদি সেলাইটা শুরু করি, এই যে দেখুন উপরে গিয়ে আবার নিচের দিকে এসে দেন আবার এই যে উপরে যেয়ে আবার নিচে একটা এসে তারপর আবার এই কর্নার দিয়ে সেলাই করে দেব, তারপর এইভাবে উপরে যাব আবার নিচের দিকে এসে আবার এইভাবে সেলাই দিয়ে দেব, আবার উপরের দিকে গিয়ে নিচের দিকে এসে আবার এইভাবে সেলাই করে দেন আবার উপরের দিকে যেয়ে নিচের দিকে এসে আমি একটা ব্যাক স্টিক দিয়ে আটকে দেব। আশা করছি আমার আজকের ভিডিওটা সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি সেলাই এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।